আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছে। আমি আজকে গ্যাস্ট্রিক নিয়ে আলোচনা করব। তো গ্যাস্ট্রিক নিয়ে যত ধরনের প্রশ্ন আছে আমি জোর গলায় বলতে পারবো যে এই প্রশ্নগুলোর উত্তর আপনারা এই ভিডিও শেষ পর্যন্ত যদি দেখেন আশা করি উত্তর পেয়ে যাবেন। তো এখন গ্যাস্ট্রিক আসলে কি? গ্যাস্ট্রিকটা হলো আমাদের স্টোমাকের একটা নাম হলো গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিকে যখন ইনফ্লামেশন ইনফেকশন হয় গ্যাস্ট্রাইটিস বলে, টনসিল ইনফেকশন হয় টনসিলাইটিস বলে। আমাদের শরীরকে বিভিন্ন সিস্টেমে ভাগ করা হয়েছে, ঠিক আছে? যারা নার্ভাস সিস্টেম, স্কিন সিস্টেম, হেপাটোবিলারি সিস্টেম, তাদের আমাদের যদি মুখ থেকে পায়খানা রাস্তা পর্যন্ত যে লাইনটা যায় এই এতটুকু জায়গাটাকে বলে ডাইজেস্টিভ সিস্টেম। আমরা খাওয়া খাই, পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যায়। এই মুখ থেকে পায়খানা রাস্তা পর্যন্ত অনেকগুলো রোগ হয়। এইসব রোগগুলো আমি আলাদা আলাদা আলোচনা করবো। এখন শুধু আমি গ্যাস্ট্রিকের দুই ধরনের ওষুধ আছে এটা নিয়ে আলোচনা করবো শুধু। আর এই মুখ থেকে পায়খানা রাস্তা পর্যন্ত অর্গানগুলোর কি কি নাম আর কি কি ডিজিজ হয়, এই রোগগুলোর ডায়াগনোসিস করার জন্য কি কি পরীক্ষাগুলো দরকার, সেগুলো পরে আলোচনা করব। তাহলে আলোচনাটা অনেক বড় হয়ে যাবে। এখন শুধু আমি এই আলোচনা যেটা করতেছি এটাতেই আপনারা অনেকখানি সমাধান 80% পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখানে দেখো, গ্যাস্ট্রিকের জন্য আমি লিখছি অ্যান্টি আলসার, মানে আলসারের বিপক্ষে। আচ্ছা, আমরা বলি যে আমরা আমি যদি বলি যে কি আমাদের এটা স্টোমাক, হ্যাঁ দেখা যাচ্ছে কিনা দেখো, এই স্টোমাক ঠিক আছে, এটা স্টোমাক, হ্যাঁ পাকস্থলী। তো এই পাকস্থলী আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো কোথায় যায়? আমাদের পাকস্থলীতে যায়। পাকস্থলীতে হাইড্রোক্লোরিক নামের এক ধরনের অ্যাসিড আমাদের কি করে খাওয়া যাওয়ার সাধারণত এগুলোকে কি করে শূন্য বিশূন্য করে, এবং খাবার ভিতরে অনেক জীবাণু থাকে হাতের দ্বারা পানির মাধ্যমে, এই জীবাণুগুলোকে বিশুদ্ধ করে। তাহলে অ্যাসিডটা আমাদের জন্য কি উপকার না অপকার? উপকার। কিন্তু তো এই অ্যাসিডগুলো এত শক্তিশালী, যদি আমার হাতটাকে এরকম ভাবে রাখি অ্যাসিডে, তাহলে হাতটা গলায় ফেলবে, হাত দৃশ গলিয়ে ফেলবে, তাই না? কিন্তু আমার স্টোমাকের যে এই লেয়ার গুলা, এই যে দেয়াল গুলা, একটা ধরনের চামড়া, ঠিক আছে, এই টিস্যু গুলো কেন জ্বালাইতেছে না? এখানে কারণটা হলো যে কি, এখানে কতগুলো প্রোটেকটিভ লেয়ার আছে, ঠিক আছে, তিনটা লেয়ার আছে, এগুলা কেন প্রোটেকটিভ লেয়ার? এই লেয়ার গুলার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের স্টোমাকের দেয়ালটাকে জ্বালাইতে পারে না। অ্যাসিড গুলো সিক্রেশন হয় কোথেকে, যে আমার ব্রেনের নির্দেশে, ব্রেনকে নির্দেশ যে খাবার আসছে প্যারাইটাল সেল থেকে কি হয়, এসিডুলার সিক্রেশন হয়। আমাদের ব্রেনে নির্দেশিত কিছু ফিওনের মতো রিসেপ্টর আছে, যেমন ফিফিআই বলে, হিস্টামিন, ঠিক আছে, এই জাতীয় রিসেপ্টর গুলো আছে ফিফিআই। দেখো ফিফিআই একটা অমিপ্রাজল, এই যে অমিপ্রাজল, অমিপ্রাজল একটা গ্যাস্ট্রিকের নাম, এই যে ফিফিআই, এরা একমি ফিফিআই লিখছে, নাম দিছে ফিফিআই, এক ধরনের রিসেপ্টর। এই ফিফিআই কি করে, ব্রেনকে নির্দেশ দেয় যে খাবার এসছে এসিড সিক্রেশন করো। তো আমাদের এখানে সেল থেকে এসিড সিক্রেশন হয়, খাবার গুলোকে বিশুদ্ধ করে, শূন্য বিচ্ছিন্ন করে, ডাইজেস্ট করে, ঠিক আছে। তাহলে অ্যাসিড উপকারী জিনিস, হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন তার একটা পিএস আছে, তো এটা যদি সে মাত্রা ঠিক মতো না থাকে তখন যে প্রবলেম হয়, আবার অ্যাসিড ওভার এক্সেস যদি সিক্রেশন হয় তখন তাই সব সমস্যা হয়। ওভার এক্সেস কখন হয়, যখন আমরা, আমি মনে করি বাংলাদেশে অ্যাসিডিটির জন্য ডিসপেপসিয়া, পেট ফাঁপা, বদহজম, পায়খানা ক্লিয়ার না হওয়ার জন্য এক নম্বর দায়ী হয়েছে কি, আমাদের ব্রেন, নার্ভাস সিস্টেম। কারণ আমাদের ব্রেন যেরকম আমাদেরকে পরিচালনা করে, আমার শরীরে যে আমরা মুভমেন্ট করি আমাদের শরীরটাকে ব্রেন পরিচালনা করে, আমাদের অ্যাসিড কতটুকু সিক্রেশন হবে এটা ব্রেনের নির্দেশে হয়। এই জন্য আমাদের স্টোমাককে বলা হয় অর্ধ নার্ভাস সিস্টেম, ঠিক আছে। এখানে আমাদের স্টোমাকের ভিতরে কি আছে, অনেকগুলো নার্ভ আছে যেটা ব্রেনের নির্দেশে সিক্রেশন হয়। যাই, আমি আসল অন্য কথায় চলে যাচ্ছি, সংক্ষেপে আমি বলি, তাহলে এই অ্যাসিড গুলো কি করতেছে, ওভার এক্সেস যদি সিক্রেশন হয় সেগুলোকে আমরা পিপিআই, যে সমস্ত রিসেপ্টর গুলার মাধ্যমে অ্যাসিড স্টোমাকে আসে, তো আমরা কি করবো, এগুলোকে ব্লক করে দিব ওষুধ খাওয়ার মাধ্যমে, ঠিক আছে। ব্লক করে দিলে তখন অ্যাসিড সিক্রেশন হবে না। যেমন আমি যদি একটা লোককে ইনফরমেশন না দিই সে আসবে না, দশটা লোককে ইনফরমেশন দিলে আসবে, পাঁচটা লোককে ইনফরমেশন দিলে আসবে, আর দশটা লোককে ইনফরমেশন না দেওয়ার জন্য আমি কি করলাম না, মাঝখানে একটা বাধা দিয়ে দিলাম, তো আসতে পারতেছে না। ঠিক এমনি আমরা কি করবো, গ্যাস্ট্রিকের ওষুধ সাধারণত আমরা দুই রকমের বলি, ঠিক আছে, একটা হচ্ছে সিস্টেমিক আর একটা নন সিস্টেমিক। যেমন স্টোমাকের ভিতরে কিছু অ্যাসিড সিক্রেশন হয়েছে, এই যে অ্যাসিড গুলো, হ্যাঁ সিক্রেশনের এফেক্টটা ফুলে গেছে গা, স্টোমাকটা ফুলে গেছে গা, বড় হয়ে গেছে গা। মনে করে এখানে হাড় আছে, হাড়, এই হাড়ের সাথে যদি স্টোমাক ফুলে যায় তখন এখানে কি লাগে, হাড়ের সাথে টাচ খাইলে কি করে, বুকে ব্যথা করে, তখন এটাকে বলে নন কার্ডিয়াক সিস্ট ফেট, অর্থাৎ ফ্যাট ফুলে যাওয়ার কারণে, হাড়ের সাথে টাচ খাওয়ার কারণে ব্যথা করে গেছে। তা ফ্যাটে যে অ্যাসিড গুলো জমে গেছে গা, এগুলোকে আমাকে আগে নিউট্রালাইজ করতে হবে, আর পরবর্তীতে যাতে করে অ্যাসিড বেশি সিক্রেশন হইতে না পারে এটার জন্য আমি ওষুধ খাইব। তাহলে কয় রকমের ওষুধ, এক রকমের ওষুধ হচ্ছে সিস্টেম, এটা এলাকা আছে
সিস্টেমেটিক, সিস্টেমেটিক মানে যে আমরা ওষুধ খাইবো, খাওয়ার পর আমাদের হজম হইব, মেটাবলিজম হইব, ব্লাডে যাইব, ব্লাডে যাইয়া আমাদের রিসিপ্টর গুলাকে ব্লক করবো, এটাকে বলে সিস্টেমেটিক। রক্তের মাধ্যমে যাই, সিস্টেমে সিস্টেমে কাজ করবো, সময় লাগবে, আধা ঘন্টা লাগে, 10 মিনিট লাগে। আর একটু হচ্ছে নন সিস্টেমেটিক, এই যে নন সিস্টেমিক মানে আমাদের রক্তের ভিতরে যাইবে না, আমরা মুখে খাইবো, যেমন সিরাপ জাতীয় সিরাপ, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সিমিথিকন, এগুলো যখন আমরা সাধারণত খাইবো, খাওয়ার সাধারণত আমাদের অ্যাসিড গুলো যেগুলো জমে গেছে এগুলো সাধারণত নিউট্রালাইজ করে ফেলবে। এখন একটা লোক আপনার কাছে এসে বললো যে কি আমার পেটে মানে ফ্যাট ফুলি আছে, ঠিক আছে, অথবা বলি যে বুকে ব্যথা, বুকে ব্যথা চাপ দিয়া, হার্টের ব্যথা চাপ দিয়ে থাকে ভাই কিছু দিন, হ্যাঁ, যেন হাতের পা দিয়ে চাপ দিয়ে আছে। এখন আপনি বুঝতেছেন না যে এটা হার্টের ব্যথা না গ্যাস্ট্রিকের ব্যথা, ঠিক আছে, নন কার্ডিয়াক চেস্ট পেন, বুকে ব্যথা করতেছে, তখন আপনি সাধারণত কি করবেন, নন সিস্টেমিক ড্রাগ একসাথে এই যে আদা বোতল খাওয়াই দিবেন, অথবা এরকম 4 চামচ একসাথে খাওয়াই দিবেন। তাহলে নন সিস্টেমিক ড্রাগ কি করে, মুখ থেকে স্টোমাকে যাইয়ে সাথে রাতে 5 মিনিটের ভিতরে অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে ফেলে। কয় মিনিটে? 5 মিনিটের ভিতরে। 5 মিনিটে যদি অ্যাসিড নিউট্রালাইজ করে ফেলে, স্টোমাকটা যখন ফুলি গেছে গা, অ্যাসিড যখন কমায় ফেলছে, তখন ফুলাটা কি কমে যাবে না? কমে যাবে। কমে দিলে তো হার্ট থেকে আলাদা হয়ে যাবে না? আলাদা হয়ে গেলে কি হবে, সাথে রাতে 5 মিনিটের ভিতরে বুকের ব্যথা কমে যাবে, কমে যাবে, তখন আমরা বুঝবো যে এটা গ্যাস্ট্রিকের ব্যথা। তাহলে দ্রুত গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর জন্য আমরা সিস্টেমিক ড্রাগ দিব না নন সিস্টেমিক ড্রাগ দিব, বলেন? নন সিস্টেমিক ড্রাগ দিব। নন সিস্টেমিক ড্রাগ হচ্ছে কি, এসিডের জাতীয় গুলো, 5 চামচ 7 চামচ একসাথে খাওয়াই দিয়ে দিব, খাওয়াই দিব, খাওয়ানোর সাথে সাথে 5 মিনিটের ভিতরে স্টোমাকের এসিড গুলোকে নিউট্রালাইজ করে ফেলবে, ঠিক আছে। পরে যাতে করে এসিড সিক্রেশন বেশি না হয় বিভিন্ন রিসিপ্টরের মাধ্যমে, তখন আমরা কি করব, সিস্টেমিক ড্রাগ খাইবো। সিস্টেমিক ড্রাগ গুলো আমাদের বাংলাদেশে যে সিস্টেমিক ড্রাগ গুলো আছে, আমি সবগুলো একসাথে গুছিয়ে লিখেছি, এগুলো তোমরা ছবি আকারে রাখতে পারো। দেখো আমি এখন ওমিপ্রাজল লিখছি, হ্যাঁ, ওমিপ্রাজল গ্যাস্ট্রিকের ওষুধ, আমরা যেরকম আমরা বলেছি ওষুধ আমরা মুখে খাওয়ার মাধ্যমে খাই, আবার আমরা ইঞ্জেকশনের মাধ্যমে দিই, বাচ্চাদের সিরাপ আকারে দিই, তেমনি ভাবে ওষুধ বিভিন্ন ডোজেস ফর্মে আছে, ঠিক আছে। তাহলে ওমিপ্রাজল, তো ওমিপ্রাজল কত মিলিগ্রাম হয়, 20 মিলিগ্রাম, 40 মিলিগ্রাম হয়, এটা কি হয়, ইঞ্জেকশন আকারে হয়। ওমিপ্রাজল স্প্রের নাম কি, যেমন স্যাপ্লো সবাই চিনে, ঠিক আছে, পিপিআই একমি কোম্পানি, তারপরে ইসোমিপ্রাজল, তো ইসোমিপ্রাজল 20 হয়, 40 মিলিগ্রাম হয়, ঠিক আছে। এখন ইসোমিপ্রাজলের ভিতর আবার ইসোমিপ্রাজলের ভিতর যেমন ইসুটিট আছে, ম্যাক্সো আছে, ম্যাক্সোর মাপস আছে, এটা একটা থেকে একটা সুপেরিয়র, ঠিক আছে। ইসোমিপ্রাজল স্কোয়ারটার নাম কি, ন্যাক্সাম, ন্যাক্সাম মাপস আছে 20 এবং 40 মিলিগ্রাম হয়, ইঞ্জেকশন আকারে হয়, এটা একটু সেফ ওমিপ্রাজল থেকে একটু সেফ, ওমিপ্রাজল ফাঁপা লাগে না সময় তখন না দেওয়াই ভালো। রমজানের দিন আমরা খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হয় আমরা জানি, আর সিরাপ খাইতে হয় খাওয়ার পরে, তো সেক্ষেত্রে রেবিপ্রাজলটা আমরা কি করবো, খাওয়ার আগেও খাইতে পারবো, পরেও খাইতে পারবো। এবার আসো ফ্যান্ডোপ্রাজল, ফ্যান্ডোপ্রাজল 20 এবং 40 মিলিগ্রাম হয়। ফ্যান্ডোপ্রাজলটা একটা উপকারিতা হয়েছে যে কি, আপনি যদি অনেকগুলো ওষুধ খান তখন ফ্যান্টোপ্রাজলটা খাবেন, তখন অন্য ওষুধের কি করে না, ক্ষতি করে না, অন্য ওষুধের কার্যক্ষমতা কমায় না, এই জন্য ফ্যান্টোপ্রাজলটা প্রেগনেন্সি মহিলাদের জন্য সেফ, প্রেগনেন্সি ক্যাটাগরি বি। আমি প্রেগনেন্সি ক্যাটাগরি নিয়ে আলাদা একটা ভিডিও করছি, সেটা দেখবেন, আশা করি আপনাদের প্রেগনেন্সি মহিলাদের কি কি ওষুধ দিবেন না দিবেন একবার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফ্যান্টোপ্রাজল, ফ্যান্টোনিস আছে, ইনসেপ্টার ফার্স্ট ইন বাংলাদেশ এবং সবচেয়ে বেশি চলে, ইঞ্জেকশন আকারে হয়, ট্যাবলেট আকারে হয়। আচ্ছা এবারে আসো ল্যান্সোপ্রাজল, ল্যান্সোপ্রাজল কি, ল্যান্সোপ্রাজল, ল্যান্সো আছে অ্যাসপায়ার কোম্পানির, ঠিক আছে, তার ল্যান্সোপ্রাজলটাকে আর একটু সুপেরিয়ার করছে, সেটা ড্যাক্স ল্যান্সোপ্রাজল। সবগুলোরই কাজ একই, ফিফিআই গুলোকে ব্লক করা। ড্যাক্স ল্যান্সোপ্রাজল কি আছে, ড্যাক্স ল্যান্ড আছে, তারপরে ডায়ালানিক্স আছে, বিভিন্ন কোম্পানির আছে, ঠিক আছে, ল্যান্সো, ল্যান্সো ডি আছে অ্যাসপায়ার ফার্মাসিউটিক্যালের। তারপরে আসো কি, ফ্যামোটেরিন, ফ্যামোটেরিন সবচেয়ে কম দামের ভিতরে, যেমন গ্রেনেটিডিন ছিল সেটা বন্ধ হয়ে গেছে, এখন ফ্যামোটেরিন কি আছে, ফ্যামোটেরিন 20-40 মিলিগ্রাম আছে, ফ্যামোটেক আছে, হ্যাঁ, ফ্যামোটিট আছে, এটা অ্যাসকোয়ার কোম্পানির ফ্যামোটিট আছে, বিভিন্ন কোম্পানির আছে, ঠিক আছে। এটা ছোট বাচ্চাদেরকে আমরা সাধারণত দিতে পারবো, ফিনিক্স আমরা দিতে পারবো ছোট বাচ্চাদের, 10 মিলিগ্রাম ফিনিক্স আছে। তারপর এখানে আসুক সুক্রাল ফ্যাট, সুক্রাল ফ্যাটটা আমি মনে করি এই সুক্রাল ফ্যাটের ভিতরে এই যে এখানে সিরাপ আকারও করছে, সুক্রাল ফ্যাট এটা গ্যাস্ট্রাল ফ্যাট, ঠিক আছে। সুক্রাল ফ্যাট কত মিলিগ্রাম হয়, 500 মিলিগ্রাম হয়, 1000 মিলিগ্রাম হয়, ঠিক আছে, এক চামচে 1000 আছে। সুক্রাল ফ্যাট কোন সময় দিব,
যখন দেখতেছে একটা লোকের ফ্যাটে জ্বালাপোড়া করতেছে, স্টোমাকের এই যে একটা লেয়া, স্টোমাকের লেয়াটা কি হয়েছে ভাই, আলসার হয়ে গেছে ভাই। তখন যখন আলসার হয়ে যায় তখন এসিডটা যদি লাগে জ্বলবে না, জ্বলবে। তখন ওই শুক্রাণুটা কি করে, স্টোমাকের ওই যেখানে ঘা হয়ে গেছে, ঘা প্রদাহ হয়ে গেছে, ওইটার উপর একটা লেয়ার তৈরি করে দেয়। তো এই জন্য যখন জ্বালাপোড়া করে তখন আমরা শুক্রাণুটা দিতে পারবো, ঠিক আছে। এখন আপনি দেখেন শুক্রাণুটা, আবার এখানে আছে কি বোনোফ্রাজল, বোনোফ্রাজল এখন নতুন আরো একটা আপডেট বোনোফ্রাজল বের করছে, ঠিক আছে। তাহলে 10টা জেনেরিক পাইলাম, এখানে 9টা, 9-এর ভিতর আমি একটা জিনিস লিখেছি, দেখো। যখন একটা এই আমাদের গ্যাস্ট্রিকের জন্য আমরা বললাম নার্ভাস সিস্টেম দায়ী, খাওয়া দাওয়ার লাইফস্টাইল দায়ী, এর ভিতরে একটা দায়ী আছে হেলিকোব্যাকটেরিয়া, ঠিক আছে। হেলিকন কিস, হেলিকোব্যাকটেরিয়া হলো কি, এক ধরনের ব্যাকটেরিয়া যেটা আমাদের স্টোমাকে যে মিউকাস গুলো আছে সেটা হচ্ছে তার খাবার। যখন স্টোমাকের এই স্টোমাকে যে উপরে লেয়ার গুলো আছে, এই ব্যাকটেরিয়াটা এই লেয়ার গুলাকে কি করে, সে খায়, ক্ষত করে ফেলে, খাইতে খাইতে আলসার করে ফেলে, এইবারে যে ফুটা করে ফেলে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এই স্পাইরুলিনিক এই ফরিকাটা দিব, ঠিক আছে। হেলিকোব্যাকটেরিয়া ফরিকাটা দিয়ে যদি পজিটিভ দেখি তাহলে আমরা এই ওষুধটা দিব। সেখানে কি থাকে, গ্যাস্ট্রিকের কারণে কি হয় আলসার হয়েছে, আলসার হলে কি হয়, সেখানে ক্ষত হয়, ব্যাকটেরিয়া ডেভেলপ করে, তাহলে ব্যাকটেরিয়া মারতে হবে, আলসারও কমাইতে হবে, আবার ওষুধ দিয়ে লেয়ারও তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, গ্যাস্ট্রিকের জন্য আমরা এই অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন, ক্যালিথ্রোমাইসিন, ল্যান্সোপ্রাজল, এটা মিক্স করা আমাদের আছে, ঠিক আছে। তো কি আছে, ল্যান্সোপ্রাজল মিক্স করা, ক্যালিথ্রোমাইসিন সহ আছে, আবার ক্যালিথ শুধু অ্যামোক্সিসিলিন, ক্যালিথ্রোমাইসিন আছে, ল্যান্সোপ্রাজল মিক্স করা আছে, কোনোটার ভিতর ইসোপ্রাজল মিক্স করা আছে। যখন ইসোপ্রাজল মিক্স করা থাকে অ্যামোক্সিসিলিন ক্যালিথ্রোমাইসিনের সাথে ইসোপ্রাজল মিক্স করা আছে, তখন ম্যাক্সপ্রো এইচপি দিছে, তারপরে হেলিকন কিট দিছে ল্যান্সোপ্রাজল যেটা মিস করা জেনারেলে, আবার বোনোফ্রাজল মিস করছে, কোনোটা রেবিফ্রাজল মিস হচ্ছে, রেবিফ্রাজল যেটাতে মিক্স হচ্ছে এটাকে কি বলে, ফিনিক্স, ফিনিক্স এইচপি এটা। কিন্তু অ্যামোক্সিসিলিন ক্যালিথ্রোমাইসিন থাকবে সাথে ল্যান্সোপ্রাজল, কোনোটার সাথে যোগ করছে, কোনোটাতে ইসোমিপ্রাজল, কোনোটাতে বোনোফ্রাজল, কোনোটাতে রেবিফ্রাজল, কথা বুঝেছে। তাহলে আমরা গ্যাস্ট্রিকের জন্য এই যে জেনেরিক গুলা দেখলাম, সিস্টেমেটিক ড্রাগ গুলো দেখলাম, ঠিক আছে। তারপরে তাইয়া নন সিস্টেমিক, নন সিস্টেমিক ড্রাগ গুলো দেখলাম, নন সিস্টেমিক ড্রাগের ভিতরে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টাসিড জাতীয় যে সিরাপ গুলা। এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, দেখো, সেটা হচ্ছে যে বিসমাথ প্রিপারেশন। এই বিসমাথ প্রিপারেশনটা কি, যে কোনো গ্যাস্ট্রিকের সিরাপ যদি খায় তাহলে একটা সাইড এফেক্ট হয়, পাতলা পায়খানার সময় খাওয়া যায় না, পায়খানা আবার গ্যাস কমানোর জন্য খাইতে গেলে আবার কি হয়, গ্যাস বাড়ি যায়, কারণ পায়খানা যখন নরম হয়ে যায়, পাতলা পায়খানা হয়ে যায়, তখন প্রবলেমটা আরো বাড়ি যায়। তো সেই ক্ষেত্রে আমি এখন বর্তমানে মনে করি বিসমাথ প্রিপারেশনটা দেওয়ার জন্য, যেমন জিসকা ফার্মাসিউটিক্যালের কিং বিসমল, এটা ডায়রিয়ার সময় দেওয়া যায়, পাতলা পায়খানার সময় দেওয়া যায়, পায়খানা নরম হলে দেওয়া যায়, ঠিক আছে। এই ওষুধটা খাইলে পায়খানা একটু কালো হয়, অনেকে ভয় পাই যায়। তো আমি মনে করি একদম বর্তমানে যে সমস্ত এই সিরাপ গুলো আছে, এই যে গ্রেভিলাক, গ্রেভিসল, গ্যাস্ট্রিক, অনেক জাতীয় সিরাপ আছে, এগুলোকে বলে সবগুলো নন সিস্টেমিক ড্রাগ, অনেকগুলো আছে। তো আমার খেয়াল থেকে আপনারা এই বিসমাথ প্রিপারেশনটাই আমি সবচেয়ে বেশি প্রেসক্রাইব করি, মানে আমি বিসমাথ প্রিপারেশনটা দেওয়ার জন্য আমি সবাইকে বলি, এই যে পিং বিসমল, ঠিক আছে। এটা কেন দিবেন, এটা হচ্ছে ডায়রিয়াতে দিতে পারবেন, পাতলা পায়খানাতে দিতে পারবেন, বমিভাব কমায়। কিন্তু অন্যান্য নন সিস্টেমিক ড্রাগগুলো কি করে, বমিভাব, পাতলা পায়খানা, ডায়রিয়া করে। যাই, তো আমরা গ্যাস্ট্রিকের জন্য তাহলে কয় রকমের ওষুধ দিব, একটা হলো যে যখন ফ্যাটে গ্যাস জমে যায় সেগুলো নিউট্রালাইজ করার জন্য সিরাপ আকারে দিব, আর নন সিস্টেমিক, আর যেগুলো ফর যাত করে অ্যাসিড সিক্রেশন বেশি না হয় এটার জন্য আমরা সিস্টেমিক ড্রাগ গুলো দিব। এটা দেওয়ার পরে অ্যাসিড নিউট্রালাইজ হলো, আবার অ্যাসিড সিক্রেশন কমাই ফেললো, একবার কমানোটাও ঠিক না, ওষুধ প্রয়োজনের বেশি 2-3 মাস একটানা না খাওয়া ভালো। এখন আসো, যদি দেখা যাচ্ছে যে কি এরপর কাজ হচ্ছে না, তখন আমরা বিভিন্ন ফরিকাগুলো করব, যে ফরিকাগুলো আমরা এন্ডোস্কোপি লিখবো পরবর্তীতে, কি কি ফরিকাগুলো দিব, ফরিকা যদি কোন রিপোর্ট আসলে কিভাবে বুঝবো, এগুলো আমি আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করব। এন্ডোস্কোপি দিব, এই স্পাইরুলিক ব্যাকটেরিয়া আছে কিনা এটা দিব, ঠিক আছে, আলসার হচ্ছে কিনা, আবার লিভারের সমস্যা হলে তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, লিভার সিরোসিস হচ্ছে কিনা, হেপাটাইটিস বি হয়েছে কিনা, অনেকগুলো আলট্রাসাউন্ড করব, পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা দেখবো, রক্ত বিভিন্ন পরীক্ষাও আছে। এর ভিতর আমরা প্রথমে প্রাইমারি ভাবে এটা দিয়ে দেখবো যে সিস্টেমিক নন সিস্টেমিক ড্রাগ। আর সবচেয়ে জরুরি মনে করি বর্তমানে যে কোনো রোগের ক্ষেত্রে আপনি ডিপ্রেশনের জন্য, অ্যাঙ্গজাইটি ডিপ্রেশনের জন্য একটা অ্যানজিওলাইটিক ওষুধ দিয়ে দিবেন, অ্যান্টি ডিপ্রেশনের জন্য সিএনএস প্রোডাক্ট, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করে, ব্রেনটাকে রিল্যাক্স রাখবে। যেমন আপনারা ক্লোনাজিপাম দিতে পারেন, ট্রেনজিন দিতে পারেন, এই জাতীয় টেলাজিন দিতে পারেন, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানই হন না, ওষুধ খেলে কমে আওয়াজ যে সেই,
তো তখন তার মেডিটেশন করতে বলবেন, তার খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে বলবেন, রাত্রে 9টার দিকে ঘুমাই যেতে বলবেন। কেন 9টার দিকে? মেলাটোনিন সিক্রেশন হয়, যখন মেলাটোনিন সিক্রেশন আমরা যদি ওই সময় না ঘুমাই তখন আমাদের হরমোন সিক্রেশন গুলো ইমব্যালেন্স হয়ে যায়, হ্যাপিনেস হরমোন গুলা কমে যায়, মানে স্ট্রেস হরমোন গুলা বাড়ি যায়। কারণ এখানে আমি গুরুত্বপূর্ণ কথা বলি, গ্যাস্ট্রিকের জন্য আমাদের শরীরটা স্টোমাকটা দুটো সিস্টেমে চলে, একটা হচ্ছে সিম্পেথেটিক অ্যাক্টিভিটি, আর একটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি। প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি হলো যে কি, রিল্যাক্স। যখন রিল্যাক্স থাকে আমাদের কি করে, আমাদের ব্রেন রিল্যাক্স থাকে, স্টোমাকটা রিল্যাক্স থাকে, তখন আমাদের ঘাট গুলা মানে ফ্যাটের যে কার নাড়ি গুড়ি মুভমেন্ট এগুলো ঠিক মতো কাজ করে, ঠিক আছে। যখন প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি যখন ভালো হয় তখন আমাদের পায়খানাটা ঠিক মতো হয়, যখন সিম্পেথেটিক অ্যাক্টিভিটিটা বাড়ি যায় সেটা কোনটা স্ট্রেস, যখন অতিরিক্ত টেনশন থাকে তখন সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বাড়ি যায়, তখন আমাদের কি করে পাতলা পায়খানা হয়ে যায়, আইবিএস হয়ে যায়, বিভিন্ন সমস্যাগুলো সৃষ্টি হয় ব্রেন থেকে। এটা আমি বোঝানোর জন্য যদি সহজে বুঝাই, যেন একটা লোক বাথরুমে গেছে, যাইয়ে দেখতেছে বাথরুমে মানে বাথরুমে সাপ নিয়ে গেছে, দেখতেছে সাপ, তার বাথরুম হবে না? হবে না। আবার একটা লোক পরীক্ষা, এখন এমন পরীক্ষা মেট্রিক পরীক্ষার সময় তখন খাবারই মুখে দিতে মন চায় না, ঠিক আছে, তখন পায়খানা আরো নরম হয়ে যায়। তখন এটা কিসের কারণে? নার্ভাস সিস্টেমের কারণে। এই জন্য আমার লাইফ স্টাইলের সাথে নার্ভাস সিস্টেমটা ঠিক করতে হবে। তো আমি মনে করি যে কি, যদি গ্যাস্ট্রিক একেবারেই ভালো না হয় তখন কি কি করতে হবে, স্টেপ বাই স্টেপ পদক্ষেপ, শেষ পর্যন্ত কি আছে চিকিৎসা পৃথিবীতে, এই যতটুকু আবিষ্কার হয়েছে এটাই আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকো, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন। আসসালামু আলাইকুম। হুসেন না হুসেন।